দেশে রাষ্ট্র মেরামতের যে আওয়াজ চলছে সেটি নতুন কিছু নয় অনেকেই হয়তো বলেই গেছেন এই সংস্কারের আওয়াজ বিএনপি দলটির বারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ স্টাডি করে রাষ্ট্র মেরামতের রূপরেখা তৈরি করেছিলেন গত বছরের উনিশ ডিসেম্বর তারেক রহমান রাষ্ট্র মেরামতের জন্য সাতাশ দফা ঘোষণা করেছিলেন সেই ঘোষণাতেই তিনি উল্লেখ করেছিলেন সাতাশ দফা হচ্ছে বিএনপির রূপরেখা পরে অন্য দলগুলোর সঙ্গে আলোচনা সাপেক্ষে আরও পরামর্শ হলে সেগুলো রূপরেখায় যোগ করার কথা তিনি বলেছিলেন বিএনপি ঘোষিত একত্রিশ দফার প্রথম দফায় যা আছে তা তুলে ধরব আজকের ভিডিওতে একত্রিশ দফার প্রথম দফায় বলা হয়েছে প্রতিহিংসা অপ্রতিশোধের রাজনীতির বিপরীতে সব মত ও পথের সমন্বয়ে বাংলাদেশী জাতীয়তাবাদের ভিত্তিতে একটি অন্তর্ভুক্তিমূলক বৈষম্যহীন ও সম্প্রীতিমূলক রাষ্ট্র প্রতিষ্ঠা করা হবে দফা দুই বলা হয়েছে বাংলাদেশে গণতন্ত্র ও ভোটাধিকার পূর্ণ প্রতিষ্ঠায় এবং স্বচ্ছ গণতান্ত্রিক প্রক্রিয়াকে স্থায়ী সাংবিধানিক ও প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার লক্ষ্যে একটি নির্বাচনকালীন দল নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তন করা হবে দফা তিনে বলা হয়েছে সরকারের প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার নির্বাহী ক্ষমতায় বারসাম্য আনা হবে রাষ্ট্রীয় ক্ষমতার বারসাম্য

প্রবর্তন করা হবে দফা ছয় বলা হয়েছে আস্থা ভোট অর্থ বিল সংবিধান সংশোধনী বিল ও রাষ্ট্রীয় নিরাপত্তার প্রশ্ন জড়িত এমন সব বিষয় ছাড়া অন্য সব বিষয়ে সংসদ সদস্যদের স্বাধীনভাবে মতামত প্রদানের সুযোগ নিশ্চিত করতে সংবিধানের সত্তর অনুচ্ছেদ সংশোধন করার বিষয় পরীক্ষা নিরীক্ষা করে দেখা হবে সপ্তম দফায় বলা হয়েছে রাজনৈতিক দলগুলোর মতামত ও বিশিষ্টজনের মতের ভিত্তিতে নিরপেক্ষ ও গ্রহণযোগ্য ব্যক্তিদের সমন্বয়ে একটি কার্যকর নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে বর্তমান প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ আইন দুই সংশোধন করা হবে ইভিএম নয় সব কেন্দ্রে ব্যালট পেপারের মাধ্যমে ভোট নিশ্চিত করা হবে রাজনৈতিক দল নিবন্ধন আইন সংস্কার করা হবে স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক বাতিল করা হবে বলে জানানো হয় অষ্টম দফায় বলা হয়েছে সংকীর্ণ রাজনৈতিক দলীয়করণের ঊর্ধ্বে উঠে সব রাষ্ট্রীয় সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানে স্বচ্ছতা ও জবাবদিহির লক্ষ্যে আইন সংস্কারের মাধ্যমে পুনর্গঠন করা হবে শুনানির মাধ্যমে সংসদীয় কমিটির ভোটিং সাপেক্ষে প্রতিষ্ঠানের সাংবিধানিক ও গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দেওয়া হবে নবম দফায় বলা হয়েছে বাংলাদেশের সংবিধান ও মাজদার হোসেন মামলার রায়ের আলোকে বিচার বিভাগের কার্যকর স্বাধীনতা নিশ্চিত করা হবে বর্তমান বিচার ব্যবস্থা সংস্কারের জন্য একটি জুডিশিয়াল কমিশন গঠন করা হবে অদরস্থন আদালতগুলোর নিয়ন্ত্রণ ও শৃঙ্খলা বিধানের কর্তৃত্ব সুপ্রিম কোর্টের কাছে ন্যস্ত করা হবে বিচার বিভাগের জন্য সুপ্রিম কোর্টের নিয়ন্ত্রণাধীন একটি পৃথক সচিবালয় থাকবে সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবিসংসন প্রশ্নে সংবিধানে বর্ণিত সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল ব্যবস্থা পুনর্বর্তন করা হবে এজন্য সংবিধানে প্রয়োজনীয় সংশোধনী আনা হবে দলীয় বিবেচনার ঊর্ধ্বে ওঠে বিচারক নিয়োগ করা হবে সুপ্রিম কোর্টের বিচারপতি নিয়োগের লক্ষ্যে সংবিধানের পঁচানব্বই ধারা অনুযায়ী সুনির্দিষ্ট যোগ্যতা ও মানদণ্ড সংবলিত বিচারপতি নিয়োগ আইন প্রণয়ন করা হবে দশম দফায় বলা হয়েছে জনপ্রশাসন ও পুলিশ প্রশাসন গড়ে তোলার লক্ষ্যে যোগ্য ও অভিজ্ঞ ব্যক্তিদের সমন্বয় একটি প্রশাসনিক সংস্কার কমিশন গঠনের মাধ্যমে প্রশাসন সংস্কার করা হবে বেসামরিক ও সামরিক প্রশাসনে নিয়োগ বদলি ও পদোন্নতিতে যোগ্যতার একমাত্র মাপকাঠি হিসেবে বিবেচনা করা হবে দর্শক কাল দেখুন পরবর্তী অন্য দফাগুলো